সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশের আমাদের জেলার এবং রাজ্যের নেতা অসংখ্য প্রাক্তনীরা আছেন অসংখ্য যারা হাতে ধরে কাজ করতে শিখিয়েছেন অচলতি সাধারণ মানুষ দোকানদার অন্যান্য বড় সংগঠনের নেতৃত্বরা গণ আন্দোলনের নেতৃত্বরা বেশ কয়েকটা দিন ধরে যে আমাদের শিবির চলছিল আজকে তার থেকে একটু তাড়াতাড়ি শেষ হবে কি তাই তো অনুযাত্রীরা আমাদের আজ একটু কম এটা যেমন একটা আমাদের কাছে একটু খুশির আজ একটু তাড়াতাড়ি আমাদের রথযাত্রা শেষ হলো এমনি আজ সারাদিন গোটা রাস্তায় খুব খুশি গরু দেখেছি আমরা আমাদের পদযাত্রীরা গরুদের ছবিও তুলেছে সভাপতি তো একটা গরুর চেহারা দেখে তো সে একদম লাট্টু হয়ে গেছে ছবি তুলে বলছে দেখেছো চেহারা খানা কিন্তু কেউ বুঝতে পারছে না যে গরুগুলো এত খুশি হয়ে রাস্তায় কেন হাঁটছে কারণ গরু চোর অনুব্রতটা এখন কম্বল পেতে তিহার জেলে শুয়ে আছে গরুগুলো সব গরু সাবধানে আছে ভালো আছে ওটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে যদি এই চোর লুটেরা দাঙ্গা বাজারা পশ্চিমবঙ্গের মাটিতে না থাকে কি করে থাকবে না কে হাঁটাবে হাঁটাতে হবে সংগ্রামী মানুষদেরকে মাইক ঠিক হবে না গলায় জোর না ফলে সংগ্রামী মানুষেরা এক জায়গায় আসতে হবে কিসের ভিত্তিতে আসবে দাবির ভিত্তিতে কি দাবি না ভাইপোকে কয়লা চুরির কেস থেকে হাঁটিয়ে দাও এই দাবিতে কত জন যাবে যাদের ভাইপোরা কয়লা চুরি করে ততজন যাবে এর বেশি তো কেউ যাবে না তাহলে এই ঘড়ি মোড়ে যারা উপস্থিত আছেন তার কার কার ভাইপো কয়লা চুরির সাথে যুক্ত আছে ভারত সরকারের সম্পত্তি কই আকার চুরি করলে রায় ভারত সরকার চুপচাপ বেটা হয় কেউ নাচো মমতা ব্যানার্জি বন্দর না জিতনা দের হম ডুগডুগি বাজায়েঙ্গে উতনা দের নাচোগি যখন আমি ডুগডুগি বন্ধ করে দেবো তোমাকে তোমার নাচ বন্ধ করে দিতে হবে আমার আপনার কি মাইনিং সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে মাইনিং সেক্টরে আন্ডারগ্রাউন্ড মাইনিং এর পরিবর্তে ওপেন কাস্ট মাইনিং হবে তাতে কি সমস্যা এই গোটা পশ্চিমবঙ্গের পরিবেশ নষ্ট হয়ে যাবে आप लोगों को पता है या नहीं हमको नहीं पता लेकिन इस पश्चिम बंगाल में ममता बनर्जी का सरकार और कुड़ी बच्चों ने मस्तु तो भाई शुभेंदु मस्तु तो है तो चोरे चोरे मस्तु तो है तो 20 बच्चों एक साथ एक काज करे थे तब मैं कौन डिवोर्स पीड़ित संपोर को बातें हड़ी आला था গোটা পশ্চিমবঙ্গের পাহাড় থেকে জঙ্গল পর্যন্ত গাছ কেটেছে পাহাড় বিক্রি করেছে জঙ্গলের ভেতরে রিসর্ট বানিয়েছে ডুংরি জঙ্গল পুড়িয়ে দিচ্ছে কেটে সাফ করে দিচ্ছে এমনকি দামোদর নদীর গতিপথ পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনাল পশ্চিম বঙ্গাল কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ফাইন মাঙ্গা হয় মমতা ব্যানার্জির বাবার কটা জমিদারি আছে কোথা থেকে পয়সা দিবে কোথা থেকে দিবে আমার আর আপনার ট্যাক্সের পয়সা থেকে ফাইন দেবে তাহলে তুমি আগেও কাটলে পরিবেশ নষ্ট করে মাঝেও কাটলে তোমার নেতারা মাফিয়াগিরি করলো আর তুমি পিছনেও কাটবে আমার ট্যাক্সের পয়সা দিয়ে এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনালকে পয়সা দিয়ে লড়বেন না হাসবেন না রাস্তায় কেন লড়তে চাইছি আজানের ব্যাপার নেই তো এখানে কেন লড়ছি আমরা 60 দিন কেন হাঁটছি মিডিয়া এখন আমাদেরকে বলছে আপনি কি নবজোয়ার দেখে অনুপ্রাণিত হয়ে এখানে আপনি ইনসাফ যাত্রা করছেন আরে ও তো ভোট লুটের মহড়া ছিল এ তো মানুষের জনগণের জেতার মহড়া চলছে इन लोगों को पता नहीं है कि डीवाईएफआई मेडिकल कॉलेज बनाने के लिए भी पदयात्रा किए थे बक्केश्वरे तापविद्युत तैयारी करार जन्य निजेर बुके रक्त दिए थे विप्रो इंफो इंफोसिस फाइव सेक्टर सॉल्ट लेक हल्दिया
পেট্রোকেমিক্যাল সেগুলো তৈরি করার জন্য এই পশ্চিমবঙ্গের যুবরা নিজেরা এক পথে এক রাস্তায় হেঁটেছে। কিন্তু কি করবেন, মিডিয়া জানে না, क्योंकि मीडिया तो यही जानता है कि 2014 से बाद 14 साल के बाद भारतवर्ष को आजादी मिला है, तो तार आगे इतिहास भूले जाते। कोई पूछा मीडिया से कि आप कहाँ हो, बोले हम कीचड़ में हैं, तो बोले कीचड़ में क्या कर रहे हैं, बोले यहीं पर तो है, तभी तो कमल खिलेगा, तभी ना बीजेपी आगे एगो बे, और बीजेपी आगे एगो ले ममता माथे हाथ रख बे, इधर बुके हाथ दी प्रश्न करूं तो যদি পার্লামেন্টের এথিক্স কমিটি থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতারা এবং পিএসসি চেয়ারম্যানরা যারা এই পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক দিকে হিসাব রক্ষণাবেক্ষণ করে শুধু না খোঁজ খবর রাখবে, বিরোধী দলের যারা থাকবে তারা যদি এক কাট্টা থাকতো তাহলে ভদ্রমহিলা নিজের চেয়ারে থাকতে পারতেন? একটা সরকার, সেই সরকারের নেতা মন্ত্রী আমলা অফিসার সবাই চুরি করবে, সবাই, আর উনি বলবেন আমি চোর, হ্যাঁ আপনি চোর, আপনি চুরি করেছেন তাই আমার কাজ নেই, আপনি চুরি করেছেন তাই 100 দিনের কাজ অন্যায় ভাবে বিজেপি আটকে রেখেছে, আপনি চুরি করেছেন তাই গরিব মানুষের আবাস যোজনার ঘর নেই, আপনি চুরি করেছেন তাই সারের কালোবাজারি, আপনি চুরি করেছেন তাই শস্য বিমা নেই, আপনি চুরি করেছেন তাই কিষাণ মান্ডিতে ধানের দাম নেই, আলুর দাম নেই, আপনি চুরি করেছেন তাই পশ্চিমবঙ্গের চাষিরা প্রতিদিন আত্মহত্যা করছে, আপনি চোর। সময় এসেছে এ কথা আমাদের সবাই মিলে একসাথে চিৎকার করে চেঁচিয়ে বলার, কেন ভয় পাবেন, কেন? আরে জ্যোতিপ্রিয় নিজে খাদ্যমন্ত্রী, সেও এখন জেলে লাল ভাত খাচ্ছে, আপনি কেন ভয় পেতে যাবেন? অনুব্রত সেও তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে, কেন ভয় পাবেন? পার্থ আবার একা নেই, বান্ধবী সমেত জেলে আছে, কেন ভয় পাবেন? বিনা জিমে গিয়ে এদেরকে স্লিম করাতে হবে, তার জন্য তৈরি হন পাবলিকের মার, কিন্তু একটা রাস্তায় পড়বে ওদের উপর বিস্ফোড়া সমকট বিল শ্রমিক, আমরা বলছি সব শ্রমিকের শ্রমকে সুরক্ষা দিতে হবে, দেশ কি সরকার বল রই হ্যায় কি সবার শ্রমের দাম তো ছেড়েই দাও, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা কাজ করে মতলব কেন্দ্র সরকার কে ইউনিট মে উসকা শ্রম কা ভি দাম ইয়া সুরক্ষা হম নেই দেঙ্গে, সারা দিনে তিন শিফটে কাজ হতো, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, গোটা দুনিয়া লড়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে, শুধু সিপিএম এর ঝান্ডা লাল ঝান্ডা নয়, গোটা দুনিয়ার মেহনতি মানুষের বুকের রক্ত দিয়ে লাল ঝান্ডা তারা দাবি আদায় করেছিল 8 ঘন্টার কাজের অধিকার। লেকিন উসকো ক্যা পতা, ও তো চায় বেচতে বেচতে রেল স্টেশন আর ব্যাংক ভি বেচ রহা হ্যায়, আর ব্যাংক বারে ব্যাংক কে বাদ আব চায় বেচেঙ্গে, দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে। যদি তিন শিফটে কাজ করতো তাহলে সোজা হিসাব সারাদিনে তিনজন কাজ করতো, যদি 12 ঘন্টার শিফটে দুটো শিফটে কাজ হয় তাহলে একজনের কাজ চলে যাবে, মানে 100 জনের মধ্যে 33 জনের কাজ থাকবে না। সাল মে 2 কারোড় বেরোজগার কা নৌকরি কে দাবা আর বাইদে করকে যে সরকার সংবিধানে শপথ করে পার্লামেন্টে এসেছিল, সেই সরকারটা আইন তো তৈরি করে দিয়ে সংখ্যাগরিষ্ঠতার অহংকারে আজকে যারা কাজ করছেন তাদের হাত থেকে কাজ ছাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, শুধু রেল বেল বিএসএনএল এলআইসি ব্যাংক বিমাতে যারা কাজ করছে শুধু তাদের অবস্থা খারাপ হবে না, তো হসপিটালে যারা ডাক্তার নার্স আছে তাদের অবস্থা খারাপ হবে, যারা প্রাইভেট ফার্মে কাজ করেন তাদের অবস্থা খারাপ হবে। সুপ্রিম কোর্ট বলছে যে কম বেতনে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না, বেকার খাটানো যাবে না, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, কম পয়সায় আপনি কাজ করাচ্ছেন এ বেকার খাটানো। সুপ্রিম কোর্ট বলতা হ্যায় কি কিসি আদমি কো আপনা পরিবার সময় জিন্দা রহনে কে লিয়ে 18,000 রুপাই চাইয়ে। এই চুচুড়া গড়ি মোড়ে সব থেকে বড় দোকানের একজন স্টাফের বেতন জিজ্ঞেস করে আসুন, 18,000 টাকা মালিক দেয় না। গোটা হুগলি জুড়ে জুট মিলগুলো বন্ধ হচ্ছে, জুট মিলের শ্রমিক যদি কমে যায়, জুট মিলের বেতন যদি কমে যায়, জুট মিলের গেটে যদি তালা লেগে যায় তাহলে
চুচুড়ার ঘড়ি মোড়ের দোকানের ঝড় কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আপনি যদি ভাবেন যে পাড়ায় আগুন লেগেছে, আমি দরজা জানলা বন্ধ করে নিজের বাড়িতে এসি চালিয়ে থাকি, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করেন। আমরা গায়েগঞ্জে থাকি, ভেড়ার পাল দেখেছি, মাঝখানে একটা ভেড়া চুপ করে দাঁড়িয়ে থাকতো। ঠাকুমাকে বলতাম কেন দাঁড়িয়ে আছে, বলছে এই জন্যই একে ভেড়া বলে, বুঝলি? ও মাঝখানে দাঁড়িয়ে গেছে চোখ বন্ধ করে, ভাবছে গোটা দুনিয়া ওকে দেখতে পাচ্ছে না, আসলে ও দুনিয়াকে দেখতে পাচ্ছে না। তাই আপনাদের কাছে ছোট দোকানদার ব্যবসায়ী, আপনাদের কাছে আমাদের আবেদন, যদি জুট মিল না বাঁচে আপনি বাঁচবেন না, যদি হিন্দুস্তান মোটরস না বাঁচে আপনি বাঁচবেন না, যদি এই গোটা হুগলির জুড়ে যে ছোট কারখানাগুলো ছিল সেগুলো যদি না বাঁচে আপনি বাঁচতে পারেন না, বাঁচবেন না। কি হতো সিঙ্গুরে? সর্ষের বীজ ছড়িয়ে ধান হতো না, এটুকু গ্যারান্টি দিতে পারি। কিন্তু একটা কারখানা হতো, যে কারখানাতে গাড়ি বেরোতো। কে জানে না যে একটা গাড়ি তৈরি করতে গেলে তার বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে তৈরি করতে হয়। আচ্ছা ছেড়ে দিন, গুজরাটে তো আছে, খোঁজ নিন না। 1100 একরের মধ্যে 740 একরের একটু বেশি জমিতে ওরা টাটার ন্যানো কারখানার গাড়িটার ব্যবস্থা করে দিল। এখন ন্যানো গাড়ি বেরোনো বন্ধ আছে, কিন্তু সেখানে টাটার টিগর থেকে শুরু করে অন্যান্য বড় গাড়িগুলো ওই কারখানা থেকেই বেরোচ্ছে, আর সেখানে 4500 শ্রমিক কাজ করছে। আর সেই কারখানাটাকে, গাড়ির কারখানা, বিভিন্ন পার্টস তৈরি করার জন্য বাইরে আরো 350 একরে 30টা কারখানা হয়েছে, যেগুলোতে 3500 শ্রমিক কাজ করছে। ওখান থেকে যে বিমানবন্দরটা, সেই বিমানবন্দরটার দূরত্ব 70 কিলোমিটার, আর আমাদের হুগলির সিঙ্গুর কারখানা থেকে আমাদের বিমানবন্দরটার দূরত্ব 35 কিলোমিটার। উনি বলেছেন লাল ঝান্ডা এবং বামপন্থীদের নাক মলে দিবেন, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গের এমন নিদর্শন গোটা পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাওয়া যায়। আসলে উনি লাশ ফেলে দিয়েছিলেন কারখানা, শালবনি জিন্দালদের কারখানা, ভূষণদের কারখানা, স্পঞ্জ আয়রনের কারখানা, সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা, টাটা করুক বাটা করুক যে করবে করুক, কাজ তো পেতাম। আপনি তো 50 লেবার নিয়োগ করেছেন, এত জমি অধিগৃহীত হয়ে পড়ে আছে, একটা জমিতে আপনি কারখানা বানাতে পারেননি, কারণ আপনি প্রথম দিন এসে লাশ ফেলে দিয়েছেন। সে লাশ এখন পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোতে বেরোতে সেই লাশটা পচে এখন গোবর হয়ে গেছে। আর যখন কিচড় হওয়া হয় তখন উসমে আর কমল খিল রা হয়, আর যত পদ্ম ফুল খিলছে তত তেলেনি তেলেনি পাড়াতে, তত হুগলির বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আর পুলিশ বলছে ম্যাডাম বলে দিয়েছেন দাঙ্গা হতে, দাও দাঙ্গা বন্ধ করার দরকার নেই, কারণ দাঙ্গা থেকে নজর ফিরলেই মানুষ কাজ চাইবে, আর কাজ তো দিতে পারছি না, তাহলে হিন্দু মুসলমানকে কাটুক আর মুসলমান হিন্দুকে কাটুক, আমরা এই ইস্যুর বিরুদ্ধে কাজের ইস্যুতে 7টা দিন হাঁটছি, আর আপনাদেরকে আমরা পাশে পেতে চাইছি। কেউ 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 যে পেট ভুকা হতা হ্যায় তব শরীর মে বিমারি আতা হ্যায়, আর বিমারি মে জব দবাই মহঙ্গা হতা হ্যায় তব গরিব আদমি তাবিজ কবজে বেশি বিশ্বাস করে, আর তাবিজ কবজে মানুষ যখন বেশি বিশ্বাস করে তখন মানুষ অন্ধভক্ত হয়, আর মানুষ তখন অন্ধবিশ্বাসী কুসংস্কারের জন্য হয়ে গিয়ে মানুষ তখন পিছনের কানা গলিতে অন্ধকারে ঢুকতে চায়। আমরা তার বিরুদ্ধে আলোর দিকে যেতে চাইছি। কানাইলাল দত্তের জেলা, আলোর জেলা, রাসবিহারী বসুর জেলা, আমাদের মাস্টারমশাই সুদর্শন স্যারের জেলা, বেইমানদের বিরুদ্ধে চিরকাল লড়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন তার জেলা, এখানে কানাইলাল দত্তরা চিরকাল নরেন গোসাইদেরকে জেলের ভিতরে পিস্তল দিয়ে মেরে দেয়, আর বিচারকের যে এজলাসে যখন আদালতে জিজ্ঞেস করে কি পিস্তল আপকো কাহাঁ সে মিলা, তখন কানাইলাল দত্তরা কলার উঁচু করে বলে যে ক্ষুদিরামের স্পিরিট আমাদেরকে পিস্তল সাপ্লাই করেছে। আজ আমরা আপনাদের সামনে বলতে চাইছি, এই মাটি আমাদেরকে লড়াই শিখিয়েছে, এই গোটা পশ্চিমবঙ্গের মাটি আমাদেরকে লড়াই শিখিয়েছে, এই ঝান্ডা আমাদেরকে লড়াই শিখিয়েছে, মহিদুল আনি সুদীপ্ত সৈফুদ্দিন বিদ্যুৎ আমাদেরকে লড়াই শিখিয়েছে, সেই স্পিরিট নিয়েই আমরা যাব ব্রিগেডের মাঠে, সিদ্ধান্ত আপনারা নিন। আর
আলোর দিকে যেতে চান না অন্ধকারের দিকে, যদি আলোর দিকে যেতে চান দেখা হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে। ইনকালাব জিন্দাবাদ, ডিভাইন ফাই।